প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা টিপিএসএম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে অনলাইন ক্লাসে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি কবিতাটি কবিতাটি অর্ধেক অংশ ক্লাসে আলোচনা করেছিলাম কিন্তু তারপরেই করোনা ভাইরাসের আক্রমণে কারণে স্কুল বন্ধ হয়ে যায় তাই অনলাইন ক্লাসে পুরো কবিতাটি কবিতাটি আমি আলোচনা করব কবিতাটি প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ শব্দ চরিত্রগুলো ব্যাখ্যা করবে তোমরা মনোযোগ দিয়ে এগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে কবিতাটি লিখেছেন কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কড়াই গ্রামে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কবি হিসেবে স্বীকৃতি স্বরূপ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে কিশলয় পর্ণপুট বল্লরি ঋতুমঙ্গল খুদকুড়া রসকদম্ব বৈকালী পূর্ণাহতি ইত্যাদি তিনি 1960 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবিতাটি কালিদাসের পূর্ণপুত কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতাটি পাঠের মাধ্যমে তোমরা বাবুলের মহৎ আদর্শ এবং নৈতিকতা সম্পর্কে অনুপ্রাণিত হতে পারবে। বাবুল ভারতবর্ষের একজন শাসক হিসেবে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রজাদের সাধারণের প্রতি সেটা তোমরা কবিতাটি পড়লে বুঝতে পারবে। আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। পাঠান বাদশাহ লোদি পানিপথে হত এখানে পাঠান বংশের শেষ বাদশাহ সুলতান ইব্রাহিম লোদীর সম্পর্কে বলা হচ্ছে তিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নিকট পরাজিত এবং নিহত হন হত শব্দের অর্থ হচ্ছে নিহত ইতিহাসে পানিপথে তিনবার যুদ্ধ হয় প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে আর সেই পনেরোশো ছাব্বিশ সালে বাবরের নিকট ইব্রাহিম লোদি পরাজিত হন দখল করিয়া দিল্লির শাহী গদি দেখিল বাবুর এ যে তাহার ফাঁকি বাবুর দিল্লি সিংহাসন জয় করার পর তার কাছে মনে হলো তিনি যে জয়লাভ তিনি যে জয়লাভটা করেছেন ভৌগোলিকভাবে যে জয়লাভটা করেছেন এ যে তার মধ্যে কোন আনন্দ নেই ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি এখানে ভারত যাদের বলতে হচ্ছে ভারত ভারতবর্ষের মানুষদের কথা বলা হয়ে বলা হচ্ছে তাদেরই জিনিতে শব্দের অর্থ হচ্ছে জয় লাভ করতে অর্থাৎ ভারতবর্ষে না এ দেহে রহিতে প্রাণ আরেক বীর সংগ্রাম সিং তিনি হচ্ছে রাজপুতনা অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি তিনি বাবুর এ জয়টাকে কোনোভাবে মেনে নিতে পারছেন না তিনি বাবুরকে বলছেন জিনেচ্ছ মুসলমান বাবুর যেহেতু একজন মুসলমান ছিলেন তাই তাকে সম্বোধন করা হচ্ছে এখানে তিনি বলছেন জয়ী বলিব না এ দেহে রোহিত প্রাণ অর্থাৎ তার দেহে যতদিন প্রাণ আছে ততদিন বাবুকে কোনোভাবেই তিনি জয়ী হিসেবে মানতে পারবেন না লয় লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাও রণ বাবুকে বলছে তুমি দেশ থেকে যে যা যা ধন সম্পদ লুণ্ঠন করেছ লুণ্ঠন মানে হচ্ছে হরণ করা সেগুলো নিয়ে তোমার নিজ দেশে ফিরে যাও নতুবা মোঘল আমরা জানি বাবুর হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মোগল রাজপথে দাওরণ রাজপথ তাকে যুদ্ধের জন্য আহ্বান করা হচ্ছে খানোয়ার প্রান্তরে সেই সিংহের বীরবাবুর করে খানোয়ার প্রান্তর খানোয়ার প্রান্তর হচ্ছে আগ আগ্রার পশ্চিম তীরে অবস্থিত একটি যুদ্ধ যুদ্ধস্থান সেই খানোয়ার প্রান্তেরও প্রান্তরে সংগ্রাম সিং এর পতন হইলো বীরবাবুরের হাতে করে শব্দের অর্থ হচ্ছে হাতে এ বিজয় তার স্বপ্ন অতীত জেনবা দৈব বলে সংগ্রাম সিং একজন শক্তিশালী শাসক এবং যোদ্ধা ছিলেন তাকে পরাজিত করা খুব কঠিন ব্যাপার ছিল তাই বাবরের কাছে মনে হয়েছে এই বিজয়টা তার কাছে স্বপ্ন অতীত জেনোবা আকস্মিকভাবে তিনি এই বিজয়টা লাভ করেছেন সংগ্রাম সিংকে পরাজিত করার পর সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে সারা উত্তর ভারত বাবরের করতলে অর্থাৎ হাতের মুঠোয় চলে আসলো কবরে সায়িত কৃতজ্ঞ দৌলত বাবরের আর নাই কোনো প্রতিরোধ আরেকজন শাসকের কথা বলা হচ্ছে কৃতজ্ঞ দৌলত দৌলত খান লোদি সম্পর্কে বলা হচ্ছে দৌলত খান লোদে লোদে বাবর তার শত্রু ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান আহ্বান জানান পরবর্তীতে তিনি বাবরের সাথেও বিশ্বাসঘাতকতা করেন এর জন্য তিনি এর জন্য হচ্ছে দৌলত খান লোধিকে কৃতজ্ঞ দৌলত বলা হচ্ছে আর সেই কৃতজ্ঞ দৌলত বাবরের নিকট পরাজিত হয়ে হলো তাই বাবরের আর কোনো বাধা রইল না দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মশনদে দস্যু বা ডাকাতরা সাধারণত ধন সম্পদ লুণ্ঠন করে তারা তুষ্ট থাকে সেগুলো নিয়ে চলে যায় কিন্তু বাবুর তা করলেন না তিনি দিল্লি সিংহাসনে আরো আটষাট হয়ে বসলেন দিল্লি দিল্লি শাসন করবেন বলে মাটির দখলি খাটি জয় নয় বুঝেছি বিজয়ী বীর মাটির দখলি খাটি জয় নয় এটি অনুধাবন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ মাটির দখল ভৌগোলিক দখলটাই প্রকৃত জয় নয় বা বিজয় নয় যারা প্রকৃত অর্থে মহান ব্যক্তি তাদের কাছে মানুষের হৃদয় জয় করাটাই হচ্ছে বড় বিষয় তো বাবরও হচ্ছে সেরকম একজন ব্যক্তি তার নিকট মাটির দখলটা বড় বিষয় নয় বিজিতের হৃদ দখল করিবে এখন করেছে স্থির ভারতবর্ষে মানুষদের হৃদয় জয় করতে হবে এখন তিনি সেটা মনস্থির করেছেন প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন প্রজাদের হৃদয় জয় করতে হবে প্রজারঞ্জন রঞ্জন শব্দের অর্থ হচ্ছে রাঙানো প্রজাদের হৃদয় কিভাবে জয় করতে হবে তার জন্য কি সেদিকে বাবর মন দিয়েছেন। হিন্দু রীতি জিনিবার লাগি করিতেছে সুশাসন। হিন্দু রীতি বলতে এখানে হিন্দুস্থানে মানুষদের হৃদয়ের কথা বলছে ভারতবর্ষে মানুষদের কথা বলা হচ্ছে ভারতবর্ষে মানুষদের হৃদয় জয় করিবার জন্য বাবর সুশাসন করছেন সুশাসন ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ দুঃখ ক্লেশ বাবুর ছদ্মবে ধারণ করে পথে পথে ঘুরে প্রজাদের দুঃখ কষ্ট সেগুলো দূর করার জন্য চেষ্টা করলেন এবং সেগুলো খুঁজে বের করার জন্য পথে বের হয়ে পড়লেন চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান চিতর হচ্ছে রাজপুতের অন্তর্গত মেবার রাজ্যের রাজধানী সেই রাজ্যের একজন তরুণ যোদ্ধা তার নাম হচ্ছে রণবীর চৌহান তিনি বাবুরের সন্ধান করিতেছেন পরায়ন হয়ে বাবুরের সন্ধান করছেন বাবুরকে হত্যা করার জন্য কারণ হচ্ছে রণবীর চৌহান চিত্তরা হচ্ছে বাবুরের নিকট পরাজিত হয় তলে লুকায়ে ঘুরেছে সে পথে পথে কুর্তার তলে কৃপান কৃপান শব্দের অর্থ হচ্ছে তলোয়ার কুর্তার নিচে ধারালো তলোয়ার তলোয়ার লুকিয়ে সে পথে পথে ঘুরছে যেখানে বাবুরকে দেখবে তাকে দেখা মাত্রই তাকে হত্যা করবে দেখা যদি তার পায় আজই কোনো মতে লইবে তাহার প্রাণ অর্থাৎ বাবুরকে যেখানে দেখবে সেখানে তাকে হত্যা করবে শনিতে তাহার খালিত করিবে চিতুরের অপমান শনিতে শব্দের অর্থ হচ্ছে রক্ত খালিত মানে হচ্ছে ধৌত অর্থাৎ বাবুরের রক্ত দিয়ে তাদের চিতরদের অপমান ধৌত করবে অর্থাৎ তারা যে যুদ্ধে বাবুরের নিকট পরাজিত হয়েছে সে অপমানটা বাবুরের হত্যার মাধ্যমে ঘুচাবে দাঁড়াইয়া যুবক দিল্লির পথ পাশে লক্ষ্য করিছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে সেই যুবক রণবীর চৌহান পথের পাশে দাঁড়িয়ে লক্ষ্য করছে রাস্তা দিয়ে কে যায় কে আসে হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডোরে হেনোকালে ঠিক সেই সময় এক মত্ত মত্ত মানে হচ্ছে উন্মাদ এক হস্তি পথের পথের মধ্যে ছুটে আসলো হাসি মত্ত হাতিকে দেখার পর রাস্তার মধ্যে যত লোকজন ছিল সব মানুষ ভয়ে পালিয়ে গেল সকলেই গেল শরীর একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ে। একটি ছোট্ট শিশু সে দৌড়াতে পারলো না সে পথের মধ্যেই পড়ে রইল প্রিয় শিক্ষার্থীরা বাবুরী মহত্ত কবিতাটির বাকি অংশ পরবর্তী স্লাইডে দেখতে দেল। পাবে धन्यवाद शिव के